Hey guys, so what's up? This is Hasibur Rahman Oppo and this is Shivathasan Shura from TechNPD YouTube channel. So today we're gonna talk about mobile phone. আপনি বেছে নিতে পারবেন আপনার সাধ্যের মধ্যে সেরা স্মার্টফোনটি, তাই নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। তো একটা ভালো মানের স্মার্টফোন কেনার জন্য আমাদের বুঝতে হবে স্মার্টফোনটি আমরা কেন কিনছি। পার্টিকুলারলি মূলত চারটি বিষয় থাকে একটা স্মার্টফোন কেনার পিছনে: নর্মাল ইউজিং, গেমিং, ক্যামেরা ইউজিং, এডিটিং। এখন এর মধ্যে কোন বিষয়গুলোকে আপনি বেশি প্রাধান্য দিবেন তার উপর নির্ভর করবে আপনার কেনা ফোনটিতে আপনি কোন দিকগুলোতে বেশি গুরুত্ব দিবেন। চলুন বিস্তারিত বলা যাক। নাম্বার ওয়ান, নর্মাল ইউজিং। মূলত ফোন কলিং, ব্রাউজিং, লাইক ফেসবুকিং, মেসেজিং, ইমেইলিং এসবই করে থাকে একজন নর্মাল ইউজার। এক্ষেত্রে আপনার ফোনের স্পেসিফিক কোনো বিষয়ের দিকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, কারণ সব ধরনের স্মার্টফোন দিয়ে ধরনের ছোট ছোট কাজগুলো করা যায়। তারপর যদি আলাদা করে বলতে হয় তাহলে বলতে হবে আপনার স্মার্টফোনটি কি 4G সাপোর্টেড কিনা, এদিকে আপনার নজর রাখতে হবে। কারণ আমাদের দেশে তো আবার মোর দ্যান 4G চলছে। আল্লাহ তো দিন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে গেমিং। সো ফ্রেন্ডস, একটা ভালো মানের গেমিং ফোনের জন্য আমাদের প্রথম যে বিষয়টির উপর নজর রাখতে হবে সেটি হচ্ছে চিপসেট। তো একজন গেমারের জন্য চিপসেটের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন হেভি গেমারের জন্য বেস্ট চিপসেট হবে স্ন্যাপড্রাগন 845 আর স্ন্যাপড্রাগন 855, যে দুটি বাজারে অন্যতম সেরা দুটি চিপসেট। অপরদিকে একজন নর্মাল গেমারের জন্য স্ন্যাপড্রাগন 636, 660 আর 675 যে কোনো একটি হলেই যথেষ্ট। দ্বিতীয়ত, প্রসেসর। গেমের ক্ষেত্রে প্রসেসর কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে। একজন হেভি গেমারের জন্য প্রয়োজন হবে অক্টাকোর প্রসেসর, এতে গেমিং পারফরমেন্স অনেকটা স্মুথ পাওয়া যায়। অন্যদিকে একজন নর্মাল গেমারের জন্য প্রসেসর অথবা কোয়াডকোর প্রসেসর হলেই যথেষ্ট। কিন্তু বর্তমান যুগের দিকে তাকালে ডুয়াল কোর প্রসেসর অনেকটা পিছিয়ে যায়, কারণ এখনকার গেমগুলো প্রতিনিয়তই আপডেট হচ্ছে। যেমন পাবজি আমরা সবাই খেলি, যার কারণে এই প্রসেসরটি চলে না। তো নর্মাল গেমারদের জন্য কোয়াডকোর প্রসেসরটাই সাজেস্টেড থাকবে আমার পক্ষ থেকে। তৃতীয়ত, র্যাম। মূলত চিপসেট, প্রসেসর, র্যাম এই তিনটি জিনিস মিলেই কিন্তু একটি ফোনকে স্মুথ করে তোলে। একজন হেভি গেমারের জন্য 4GB বা 4GB প্লাস র্যাম সাজেস্টেড থাকবে এবং একজন নর্মাল গেমারের জন্য 2GB প্লাস র্যাম সাজেস্টেড থাকবে আমার পক্ষ থেকে। এবার আসে যাক ডিসপ্লে সেকশনে। তো ডিসপ্লে সাইজটি মূলত নির্ভর করছে ইউজারের উপরে। তারপর ডিসপ্লে সাইজ যদি একটু বেশি ছোট হয়ে যায় তাহলে কিন্তু গেম কন্ট্রোলের ক্ষেত্রে প্রবলেম হবে। তাই আমার সাজেস্ট থাকবে মোর দ্যান 5.5 ইঞ্চ। গেমিং এর ক্ষেত্রে কিন্তু একটু ভালো মানের ব্যাটারি লাইফ প্রয়োজন হবে, কারণ গেমিং এ প্রচুর পরিমাণ ব্যাটারি ড্রেন হয়। তাই আমার সাজেস্ট থাকবে মোর দেন 4000 mAh ব্যাটারি। তৃতীয় বিষয়টা হচ্ছে ক্যামেরা। বর্তমানে বেশ কিছু কোম্পানি ক্যামেরার উপর বিশেষ গুরুত্ব দিয়ে ফোন তৈরি করছে, যা ক্যামেরা লাভারদের জন্য সুসংবাদ। তারপর স্পেসিফিক কিছু জায়গায় আমাদের নজর রাখা উচিত, যেমন আপনার ফ্রন্ট ক্যামেরা দিয়ে পিক তোলার ক্ষেত্রে আপনার ফ্রন্ট ক্যামেরায় ফ্ল্যাশ লাইট আছে কিনা বা না থাকলে স্ক্রিন ফ্ল্যাশ আছে কিনা তা জানতে হবে। যদি এই দুটির কোনোটি অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু কোনো মতে অল্প আলোতে ভালো ছবি প্রডিউস করা সম্ভব না। ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করতে চাইলেও কিন্তু কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেমন ক্যামেরা মেগাপিক্সেল ও ইএস আছে কিনা। মূলত ইএস ভিডিওর স্টেবিলাইজেশন রক্ষা করতে সাহায্য করে, এটির দিকে বিশেষ নজর রাখতে পারেন ব্লগাররা। ব্যাক ক্যামেরা দিয়ে ছবি তোলার ক্ষেত্রে ক্যামেরা মেগাপিক্সেলের মতনই, কিন্তু ফোনের অপটিমাইজেশনটাও জরুরি। তাছাড়া ক্যামেরার অ্যাপারচার কম হওয়া ভালো, কারণ ক্যামেরার অ্যাপারচার কম হলে কিন্তু লো লাইটে ভালো ছবি তোলা যায়, যেমন ধরুন 1.8 or 1.9। ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করার ক্ষেত্রে ক্যামেরার মেগাপিক্সেলের পাশাপাশি কিন্তু ইএস বা ওএসটা জরুরি, যা আপনার ভিডিওকে করবে স্টেবল। এছাড়াও ব্যাক ক্যামেরা আরও অনেক বিস্তারিত বিষয় আছে, যেমন ডুয়েল ক্যামেরা আর মোর দেন ডুয়েল ক্যামেরা, যার প্রত্যেকটির রয়েছে আলাদা ধরনের ফিচার। ক্যামেরার এই বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে। চ্যানেল এবং সর্বশেষ বিষয়টি হচ্ছে এডিটিং। মূলত একটি ভালো মানের গেমিং বা ফ্ল্যাগশিপ ফোনই একটি ভালো মানের এডিটিং ফোন হিসেবে কাজ করে। তারপরও যদি আলাদা করে কোনো বিষয়ের কথা বলতে হয় তাহলে আমি বলবো ডিসপ্লে সাইজের কথা, কেননা গ্রাফিক্স ডিজাইনিং এবং এডিটিং এই ফোনের মূল পারপাস। তার জন্য ডিসপ্লে সাইজটা একটু বড় হয় ভালো। আই রেকমেন্ডেড মোর দ্যান 6 ইঞ্চ। সো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। নো টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। It's caught in the crossfire.